আমি একবার হাওড়া থেকে জলসা করে আসছি, দক্ষিণ দিনাজপুরে আসবো, গাড়ি রিজার্ভ আছে। হাওড়ায় এসেছি, কলকাতায় সেদিন ভাই মহরমের লাঠি খেলা হচ্ছে, এইরকম করে লাঠি ঘুরাচ্ছে, কোনো মতেই ছাড়ে না, আমাকে রাস্তা দেয় না। আমি আমার ড্রাইভারকে বললাম, শোন আমি একটা মন্ত্র জানি। তাহলে কি? আমি এদের কি এমন মন্ত্র দেব রাস্তা ছেড়ে দেবে? আমি তখন ট্যাক্সির ভিতর থেকে নামলাম, টুপিটা খুলে মাথার পকেটে লিয়ে নিলাম, আর ড্রাইভারকে বললাম, তুই গাড়ি স্টার্ট দিয়ে থাকবি, দাঁড়াবি না, রাস্তা আমি ক্লোজ করছি। ওদের সামনে গিয়ে বলছি, ও কি হাই বড় কাফেরিয়া দেশ গো, জহর মেলে তো পানি মেলে না, পানি বেনে মরে রনে হোসেন দুলাল গো, পানি বেনে মরে রনে ফাতেমা দুলাল গো, ও কি হায় হায় গো। ওরা মনে করলো বোধ আমাদের দলের লোক, কথা বুঝলো? আর বিশ্বাস করো, গ্রাম গ্রাম কো মারতেছে, বুক রক্ত করছে। নারীর আদর্শ বীর সকিনা ভুলল বাসর রাতি, নারীর আদর্শ বীর সকিনা ভুলল বাসর রাতি, ইসলাম ধরায় রাখতে কায়েম ছাড়লো কাশেম সাথি, ও কি হার কি বলবো, গুপ গুপ কিল মুত্তেছে, বুঝলেন? রাস্তা ছেড়ে দিল। আল্লাহে, একজন বুড়ো মানুষকে বলছে, এই বড় বড় দাড়ি, আরে সাসা, আজকে জুম্মার দিন, জুম্মার নামাজ পড়েছেন? আমার দিকে তাকিয়ে আছে। জোহর পড়েছেন? জুম্মাও পড়েননি, জোহরও পড়েননি, আর হায় হায় করে জীবন দিলে। যে হুসাইনের কথা বলছো, হুসাইনের যখন দস্তে কারবালায় 36টা বেশি তীরের আঘাত, গোটাই শরীর যখন জর্জরিত, সেই হুসাইন কি বলেছিল জানো? মদিনাওয়ালো গাহা রহে না, নামাজ মেরি কাজা নেহি হে। মদিনা লও, কিয়ামতের দিন আমার নবীকে বলিও, ছুরি কি নিচে গোলা হে লেকিন নামাজ মেরি কাজা নেহি হে। যে হযরত হুসাইন জীবনে নামাজ কাজা করেনি, কাউসারের সাকি আল্লাহ পাক রব্বুল আলামিন নবী বলেছেন, কাল কিয়ামতের দিনে ইমাম হাসান হুসাইন বিশাহাবি আহলিল জান্নাহ, কাল কিয়ামতের দিনে যুবকদের লিডার হবেন হাসান হুসাইন। আর তোমরা হোসেন হোসেন করে রক্ত বার করছো, নামাজ কাজা করছো, তুমি জানো এক উক্ত নামাজ কাজা করলে কত গুনাহ হয়? হায় হাই করে তো চিল্লে চলে গেলে, মুদলো আঁকি উমনি ফাঁকি, রাস্তা ক্লিয়ার হয়েছে, আমি আর দাঁড়াই, পু করে বেরিয়ে চলে গেলাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, যুবক বললেন, শোনো যাহা বোনাও, আমাকে তো মার্ডার করবেন, আমাকে তো খুন করবেন, আমি জীবনে কোনোদিন নামাজ কাজা করিনি, আমি জোহরের দুরেকাত কসর নামাজ পড়ব, আমার হাতের বেড়ি খুলে দাও, পায়ের বেড়ি খুলে দাও। ওরা বলছে, না তোমার হাতের বাঁধন খুলতে পারি, পায়ের বেড়ি খুলবো না। পানি না পেলে নামাজের জন্য শর্ত হলো উজু। নামাজের শর্ত কি ভাই? উজু যদি ভালো করে না হয় নামাজ হবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুনতুম ইলা সলাত ফাগসিলু বুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুসাকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। এই ইমানদারেরা, যখন তোমরা নামাজের আদা করবে, ইজা কুনতুম ইলা সলাত, যখন নামাজ পড়ার মন করবে, ফাগসিলু বুজুহাকুম, তোমার মুখমণ্ডলটাকে ধৌত করে নেবে, ওয়াইদিয়াকুম ইলাল মারাফিকি, তোমার দুই হাতের কনু পর্যন্ত ধৌত করে নেবে, মামসাহু সাকুম, মাথা মশা করে নেবে, ওয়ারজুলা ইলাল কাবাইন। নারায় তাকবীর। তাহলে উজু হলো নামাজের জন্য শর্ত। আর যদি পানি না পাওয়া যায়, মাটিতে উজু করা যায় কিনা ভাই? তয়াম্মুম বলে তো পা বেঁধে দিয়েছে, ছাড়ে না, মাটিতে তয়াম্মুম করে নামাজে দাঁড়ালেন, মুসাফিরের দূরে কাপ, আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে গেছেন, একটা সেজদা হলো, দ্বিতীয় সেজদা না যেতে যেতে জোরে লাথি মারল ওর বুকে,
মুসলমানটা পাবাদা অবস্থায় পড়ে গেল, সবাই হাততালি দিয়ে হাসছে। মোল্লা নামাজ পড়বি? আমরা কোন দিকে নামাজ পড়ি? ইলা কাবাতে শরীফাতে, কাবার দিকে নামাজ পড়ি না? যেই কাত হয়ে পড়ে গেছে হাততালি দিচ্ছে, আর কোন দিকে মুখ করবি? মুসলমানটা বলে উঠল, ফাইনা মা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকে আমার মুখ করে দাও না কেন সেই দিকে আমার আল্লাহ আছে। সম্রাট কাউসার দাঁতের ওপর দাঁত রেখে, কাফের মুশরিক ইহুদিরা কোরআন সহ্য করতে পারে না, কোরআন হলো তাদের চোখের বালু, কোরআন হলো তাদের চোখের কোরআন, কোরআন পড়া তারা সহ্য করতে পারে না, কোরআন পড়ানাওয়ালাকে সহ্য করতে পারে না, কোরআন পড়নেওয়ালাকে সহ্য করতে পারে না। কিন্তু ভারতের একজন হিন্দু, নাম হলো পণ্ডিত জওহরলাল নেহরু, তেনাকে জিজ্ঞেস করা হলো, পণ্ডিত সত্যিকারের তুমি পণ্ডিত না আর পৃথিবীতে কেউ পণ্ডিত আছে? ওই বলেন, আমি কি তুচ্ছ পণ্ডিত, বড় একজন পণ্ডিত আছে। বলে সে কে? খাইরুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু, যারা কোরআন পড়ে আর যারা কোরআন পড়ায়, যারা কোরআন পড়ে আর যারা কোরআন পড়ায়, এরাই হলো পৃথিবীর এক নম্বর। সুবহানাল্লাহ বলুন। তাহলে বোঝা গেল, ইঞ্জিনিয়ার নয়, ডাক্তার নয়, মাস্টার নয়, হেকিম নয়, হাপাপদ গোপাপদ গুয়াপদ গোবরাপদ নয়, যারা কোরআন পড়ে আর পড়ায় তারাই হলো এক নম্বর। এ ভাই উঠছেন কেন, কি হলো? একটু বসুন না ভাইরা আমার, বন্ধুরা আমার। এইবার দেখেন, ভালাই মুসলমানের হাতটা কেটে দে, আমাদের দলে যখন আসবে না, মানুষ নামের খেলা। এই হাতটা কাঠের ওপর রেখে খঞ্জর দিয়ে যখন মেরে দিল কোপ, অমনি হাতটা দুখণ্ড হয়ে গেল। সাহাবা বলে উঠল, আসাবাতুহুম মুসিবা কালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারা কোরআনের মাহের, কোরআনকে কত ভালোবেসেছিল দেখো। বিপদ আসিলে চিল্লায় না, ভেবায় না, ভালো ভালো মন্দ যা কিছু হয় আল্লাহর তরফ হইতে। ভাইরা আমার, বন্ধুরা আমার, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বাদশাহ কাফের বলতেছে, নাও স্যার, বাদশাহ কাউসার বলছে, রে মুসলমান, তোর হাত কেটে ফেললাম তবু তুই হাসতেছিস? মুসলমানটা বলছেন, শোনো যাহাব না, আমার এই কাটা হাত যদি বাজারে নিয়ে যাও কেউ কিনবে না, আমার কাটা হাত বাজারে কেউ কিনবে না, কিন্তু একজন কিনবেন কোরআনের ঘোষণা। বাদশাহ বলছে, কে সেটা শুনি, তোমার এই কাটা হাত কিনবে? মুজাহিদের হাত কটা ছিল? পাঁচটা আঙ্গুল। জোরে বলুন, এ ভাই জোরে বলুন, এই পাঁচ আঙ্গুল, পাঁচ আঙ্গুলে আলিফ আলিফ লাম লাম হে আল্লাহ লেখা যায়। খোপা কাঠির মাটিতে এক সেট বখারি কিনে দেবার মতো কোন একজন প্রবীণ বান্দা আছেন নগদ অথবা বাকিতে? পাঁচটা হাজার টাকা এক সেট বখারি কিনে দেবার মতো যদি কেউ একজন দাঁড়িয়ে যান, আমি দোয়া করব, তোমার বাপ বেঁচে থাকলে বাপের কাপড় লাগতো, মা বেঁচে থাকলে খাবার লাগতো, ওষুধ লাগতো, ডাক্তার লাগতো, তোমার মা বাপের কবরের পিঠের তোলার কাফনটা কেনার জন্য। আর সদাকতু তারাদ্দুল বালা তাজিদু ফিল উমর, এক সেট বখারি খতম বখারি কেউ কিনে দেবেন? একটা বখারি শরীফ যদি কেউ কিনে দেন এক সেট, তিরিশ পারা, পাঁচ হাজার টাকা দাম। যদি কেউ নিয়ত করেন যে আমি কিনে দেব,
আজকের দেব পরে দেব দুদিন পরে দেব দুমাস পরে দেব আমি লিখে নেব তার জন্য খপাকাটির মাটিতে এমন কোন প্রবীণ আছেন এমন কোন ব্যবসায়ী আছেন ডাক্তার আছেন মুখ্যমন্ত্রী আছেন এমএলএ আছেন পঞ্চায়েত আছেন সদস্য আছেন ভাই কেউ একজন দিতে পারবেন যে আমার বাপের জন্য আমি এক সেট বখারি দেব বলুন কেউ যদি থাকেন এই দলে একজন আল্লাহর রাস্তা বলুন এই দেশের একজন বিখ্যাত আলেম ছিলেন মাওলানা আমির হোসেন সাহেব যিনি বখারির ইবাদত ইবারত এমন করে পড়তেন মনে হয় যেন টিবল থেকে পানি পড়ছে এ ভাই দিতে না পারেন তো উঠবেন না সেই দেশের মাটি সোনার থেকে খাঁটি কেউ যদি বলেন আমি একটা 5000 টাকার দাতা দেখতে চাই কেউ হবেন একজন একজন নিয়ত করুন যে আমার মাল জান আল্লাহ সব দিয়েছেন আমি মাদ্রাসায় এক সেট বখারি খতম বখারি দেব আছেন কোন আল্লাহর বন্ধু যে মাদ্রাসায় বখারি পড়ানো হয় ছেলেদের দারস দেওয়া হয় আপনি কিনে দেবেন না হয় টাকা দিবেন 5000 টাকা দেনের মতো একজন আছেন যদি 5000 টাকা ভারী হয় 2500 টাকা আদ্দেক 15 পারা দেবার মতো কেউ একজন আছেন 15 পারা দেবার মতো একজন 15 পারা 2500 টাকা 10 পারা দেবার মতো একজন কে আছেন 1000 টাকা উঠুন আল্লাহ কবুল করুন কে প্রথমে 1000 টাকা দিবেন একজন বলুন তার মা এবং বাপের একটা কাফনের দাম খপাকাটির মাটিতে সোনা রঙে রাঙিয়ে দেওয়া হবে তোমার টাকা দিয়ে কিতাব কেনা হবে আল্লাহর কোন একজন বান্দা দাঁড়িয়ে বলুন 1000 টাকা লাভবাইক বলে দেব তার বাপ মার জন্য তার জন্য আল্লাহ নাজাত ওসিলা করে দেবেন ভাইরা আমার বলুন উঠবেন না জলসা চলবে একটু নাড়া দিয়ে দেখছি গাছে আমগুলো আছে কিনা তাই বলে কি আদর নাই কোমর দেখলে আমার সবাই হাসো বন্ধ করো দর কাকালো ককিল কালো কালো মাথার চুল আমি তবে কালো হয়ে কি করেছি ভুল নয়নের মণি কালো কালো পাড়ার বুড়ি কালো শর্মা চোখে দিলে মনটা যায় ভরি কালো খপায় দিলে ফুল দেখায় কেমন বেশ চাই না কিন্তু প্রিয়া আমার সাদা হোক কেশ কালো কয়লা পুড়লে দেখো কত সুন্দর আলো কালো দাড়ি থাকলে মুখে দেখায় কেমন ভালো বুলবুলিরই হলুদ গায়ে কালো গয়নার হাত মামি হয়ে প্রেমে পড়ে কালো দেবতার আধারের কালো রাতি প্রেমিকি ওঠে মাতি রোদ বাদলে মাথা বাঁচায় কালো রঙের ছাতি কালো গাভীর দুধের গুণ বলে কত জন কালো নারীর মধুর জবান পাগল করে মন আধারের কালো রাতি তারার শোভা আঁকা কালো কালি দিয়ে দেখো আল্লাহর কালাম লেখা লাইলাতুল কদর কালো বরাত কালো হলো এ কালো রাতে দয়ার নবী মেরাজ চলে গেল কাবার গেলাপ আলো কালো বেলাল ছিলেন কালো তাইতে তার আজান শুনে মদিনা পাগল হলো নুদিন বাদে যেতে হবে কালো গোরের বাড়ি তবে কেন কালো রবর মনটা করো ভারী কালো বলে ঘৃণা তুমি করো না কয়ার কালোর মধ্যে লুকিয়ে থাকে অমূল্য ভাণ্ডার কালো হয়েছি তাই বলে কি আদর নাই কোমর দেখলে আমার সবাই হাসা বন্ধ করো দোর অমালাইনা ইল্লাল বালা।